সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। আমবাড়িহাটে অবস্থান করছি আমরা এবং আজ তারিখ হচ্ছে 15 অক্টোবর 2021 শুক্রবার। আর আপনারা জানেন যে শুক্র এবং সোম দুই দিন বসে এই আমবাড়িহাট। তো আজ শুক্রবার আপনাদের এই আমবাড়িহাট থেকে আজকের বাজারে সবচেয়ে শুকনো হাড্ডির সার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সে দামে ধারণাই দেওয়ার চেষ্টা করব। তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন এবং জানিয়ে রাখি যে এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে কিন্তু এই আমবাড়ি হাটটি। তো চলেন আমরা একটু দামগুলো জানি। চাচা আসসালামু আলাইকুম, আপনারটা কত টাকা দাম চাইলেন চাচা? 21। বয়স? বয়স চাচা? 8 দাঁত। কত বললো? এত কম বলে? কত হলে বিক্রি করবেন? দাম তো আপনি কম করে বলছেন মনে হয় নাকি? কত হলে ছাড়বেন? আপনি কি ইয়ার্কি করছেন নাকি? 20,000 হলে ছেড়ে দিবেন? আচ্ছা আচ্ছা, 20,000 হলেই ছেড়ে দেবেন যেটি বলছে। দামটা নিয়ে একটু ঝামেলা আছে এটা আর কি, আমরা একটু চলে যাই এদিকে আর কি। চাচা আসসালামু আলাইকুম। ভাইয়া কত বললেন? ব্যাপারী যাই নিবি তার পুরো 35,500 চাইছে। ভাইজান কত বললেন? কত কত বললো উনি? কত বললো? দাম কয়নি? এখনো কয়নি। কত চাইলেন এই যে এটা? এটা লাটা 500 কম 30 এইটা কত বলছে? 26। আর বিক্রির দাম? বিক্রির দাম কত হলে বিক্রি করবেন? সাড়ে আট মানে সাড়ে আঠাশ। আর ওই কালাটা এটা চাচা? এটা কালাটা ও এইটাই এটাই 28,500 হলে দিবেন? এটা 28,500। আর ওই যে লাল যেটা দেখলাম এটা 26। আচ্ছা আচ্ছা, বয়স কি জোয়ান নাকি? 26,000 হলে বিক্রি হয়ে যাবে। এটা দেখে চাচা কত চাচ্ছিলেন আপনারটা দাম? কত কত চাইলেন চাচা? 28,500। বয়স কেমন চাচা? বয়স কয় দাঁত? দুই দাঁত। 28,500 চওয়া। কত বলে দাম? কত বলে চাচা? কত পর্যন্ত দাম বললো? দাম কত? 27 বলছিল, দেন নাই। আচ্ছা আচ্ছা, তখন 28,500 চলছিল, 27 বলছিল দেয় নাই, এখন 28 চাচ্ছে, মানে 28 বিক্রি করবে আর কি। এই যে আমরা একটু দেখাই আপনাদের, এর পাশে একটা দেখছি, এটা একটা দাম জানবো। ভাইয়া কত চাচ্ছিলেন দাম এটা? কত বলছে ভাইয়া? 30-31। বয়স? বয়স দুই দাঁত। বিক্রি দাম কত ভাইয়া? 2,000 বলতে 32। অবশেষ 32,000 হলে এটা বিক্রি হয়ে যাবে। আমরা একটু দেখিয়ে দিই এর পাশে। ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন? হ্যাঁ, 31। দাঁত? দাঁত ও 32-33। বয়স? বয়স জোয়ান। কত বললো দাম? 28-29। আর বিক্রি করবেন কত টাকা হলে? সামান হলে মানে 30,000 হলে বিক্রি হয়ে যাবে এটা, দেখাই আপনাদের। আর এই পাশেরটা? এই পাশেরটা চেষ্টা করি আপনাদের। চাচা এটা কত দাম চাচ্ছেন? 27। কত বলে চাচা? 4,000 মানে 24। কত হলে বিক্রি করা যাবে চাচা? 25,000। এইটা বয়স কি জোয়ান? জোয়ান 25,000 হলে বিক্রি হবে। 25। আমরা একটু দেখাই আপনাদের কি হয়েছে এখানে। চাচা আসসালামু আলাইকুম, কত দাম চাচ্ছিলেন চাচা এটা? 24.5 ও 34। কত বলে চাচা? 31। আর কত হলে বিক্রি করা যাবে চাচা?
কত? ৩১। আচ্ছা আচ্ছা, ৩১,০০০ হলে বিক্রি হবে। এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এখানে একটা দেখছি, এটা একটা দাম দাম। ও ভাইয়া কত চাচ্ছিলেন এটা দাম? ৩৮। কত বললো? ৩০,০০০ পর্যন্ত বেচা বিক্রি দাম লাস্ট? ৩২,৩২। বয়স? বয়স কয় দাঁত? ছয় দাঁত। ৩২,৩২,০০০ হলে বিক্রি হবে। যে দেখার চেষ্টা করি আপনাদের। ভাই এটা কত চাচ্ছিলেন দাম? বয়স কয় দাঁত? জোয়ান। কত হলে বিক্রি করা যাবে? কত? ২৮,০০০ হলেই যে দেখে সর্বশেষ ২৮,০০০ হলেই বিক্রি হয়ে যাবে। তো আমরা এই যে দেখছি এপাশে, আমরা কিন্তু বাজারে শেষ মুহূর্তে অবস্থান করছি, আর এই শেষ মুহূর্তে আজকের বাজারে হাট বিচারগুলো করে একটু দামে ধারণা দিচ্ছি। ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম? ২৮। কত বললো? ২৪। বিক্রি দাম কত? ২৬। লাস্ট ২৬,০০০ হলে এই যে বিক্রি হয়ে যাবে। বয়স কি জোয়ান? না জোয়ান। ২৬,০০০ দেখেন। একটু দেখি যে পাশে একটা দেখছি, এটা একটু দাম জানবো। চাচা কত চাচ্ছেন আপনারটা দাম? কত দাম চাচ্ছেন? কত বলছে? কত বললো? ২৭,২৮। আর বিক্রির দাম কত? বিক্রির দাম কত হলে বিক্রি করবেন? ৩০,০০০। আচ্ছা আচ্ছা, বয়স কয় দাঁত? জোয়ান। ৩০,০০০। আমরা একটু দেখি এপাশ। চাচা আপনারটা কত চাচ্ছিলেন দাম? ২৮। কত বলছে? ২৫। বিক্রি দাম কত চাচা? সর্বশেষ ২৭,০০০ হলে বিক্রি হবে। এটা কি জোয়ান? জোয়ান কয় দাঁত চাচা? জোয়ান। জোয়ান? আচ্ছা আচ্ছা, জোয়ান। এটা কত চাইলেন ভাই? কত বলছে? কত? ৩০ বলে। আর বিক্রি দাম কত? বিক্রি দাম কত হলে বিক্রি করবেন? ৩০ হলেই দিয়ে দেবেন। এই যেটি সর্বশেষ ৩০,০০০ হলে বিক্রি হয়ে যাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমবাড়ি হাট অবস্থান করছি এবং এই আমবাড়ি হাট থেকে আজকের বাজারে শুকনো হাট বিষয়গুলোগুলো দামে ধারণা দিচ্ছি। এটা কত চাচ্ছিলেন চাচা দাম? ৩৬। কত বললো? ২৬,২৭। আর বিক্রি দাম লাস্ট কত হলে বিক্রি করবেন? ২৮,০০০ হলে দুটি লাস্ট ২৮,০০০ হলে বিক্রি হবে। তো দর্শক, আমরা এই আমবাড়ি হাটের আজকে শেষ পর্যায়ে কীভাবে কী দরে হাট দিশার গরুগুলো বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা আমাদের কাছে কী ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।